বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি শামিম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম, আবারও স্বাগতম নিউ ইয়র্ক সিটি, আমার গার্ডেন 2024 এর তৃতীয় পর্বে। সো এই পর্বে আমি আজকে এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কসুর ছড়া থেকে চারা উৎপাদন করে মাটিতে রোপণ করতে হয়। চলুন দেখি। দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে এসেছি যে আমি কতগুলো কসুর ছড়া বাজার থেকে নিয়ে আসছি। ওই কসুর ছড়াগুলো একটা পলিথিন ব্যাগে রেখে, কালো একটা পলিথিন ব্যাগে রেখে এটাকে ভালো করে গিট্টু দিয়ে অন্ধকারে রেখে দিয়েছিলাম কয়েকদিন। অ্যাকচুয়ালি এই 3 থেকে 5 দিনের মতো। 5 দিন পরে আমি যখন এগুলা ওপেন করি, ওই কালো ব্যাগটা যখন ওপেন করি, তখন আমি দেখতে পাই যে অনেকগুলো শিকড় জন্মিয়েছে। এই যে দেখুন শিকড়গুলো, তারপরে উপরের দিকে চারা উঠতেছে। সো এখনই উত্তম সময়, এই মুহূর্তে আপনি এগুলা বাইরে নিয়ে মাটিতে রোপণ করতে পারেন খুব সহজে। সো এইভাবে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, ঘরের মধ্যে বসে খুব অল্প সময়ে 20 থেকে চারা উৎপাদন করে মাটিতে রোপণ করতে পারেন। এভাবে খুব তাড়াতাড়ি বাগানের চারাগুলো বড় হয়, অনেক সুন্দর হয়। সো খুবই সহজ পদ্ধতি। সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।